শুরু তারেক ভাই আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র জনতা ও ভাই বোনেরা আমাদের ছাত্রদের উপরে এখানে সাউন্ড গ্রেনেড মারছে আমাদের কয়েকজন আহত হয়েছে একজন বৃদ্ধকে নিষ্ঠুরভাবে মেরেছে এরকম ভাবে এই এইভাবে এইভাবে ডালা তুলে ছাত্রদের উপরে হামলা করেছে আমরা কেউ ভয় পাইনি এবং এখানে অবস্থান করছি ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত দ্রুত বঙ্গভবনে আসেন আজকে চুপকুকে এখান থেকে আমরা তাড়াবো ইনশাআল্লাহ আমরা কেউ যাই নি আমরা কেউ যাই নাই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ছাত্র ভাইদের উপর তারা চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেন করলো লাঠিচার্জ কেন করলো একটা পুলিশ আসে না কেন করলো
Thank you.
আজকে আমরা রাত দখল করে নিয়েছি 18 জুলাইয়ের কথা মনে আছে প্রোগ্রাম স্থগিত হওয়ার পরেও আমরা প্রোগ্রাম চালিয়ে নিয়েছিলাম বাড্ডা রামপুরা বনশ্রী সাহসী ভাইদেরকে নিয়ে আজকেও রাত দখল করেছি চুপপুর পথ এক নাগরা পর্যন্ত আমরা নড়ছি না সিনা ভারতে গেছে চুপপুর সিদ্ধান্ত নেক সে ভারতে যাবে না ইসরায়েলে যাবে নাকি মায়ানমারে যাবে রাত দখল করেছি কোনো কথা নাই চুপপুর পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে কারো নির্দেশনা শুনবেন না ইনশাআল্লাহ আমিও যদি বলি এখান থেকে সরে যান সরবেন না চুপপুর পদত্যাগ আজকে না হলে কখনোই হবে না এইখান থেকে এই পদত্যাগ নিয়ে আমরা ফিরব ইনশাআল্লাহ আজকে চুপপুর পদত্যাগের পর আমরা ঘরে ফিরব এর আগে আমরা ঘরে ফিরব না আমরা এখানে শত শত ছাত্র জনতা আম জনতা সব আমরা একসাথে চলে এসেছি আমরা সবাই একসাথে চলে এসেছি আপনারাও ঘরে বসে থাকবেন না যে যেখানে আছেন আসুন গণভবন ঘেরাও হবে গণভবন দখল হবে বঙ্গভবন দখল হবে কোনো কথা হবে না আসুন আমরা সবাই একসাথে চুপপুর পদত্যাগ পত্র জনগণের হাতে উঠবে চুপপুর ক্ষমা চাইবে তারপর সমাধান হবে সবকিছু রাজপথে সমাধান অন্য কোথাও কোনো সমাধান নাই রাজপথেই সমাধান হবে যারা লাইভটি দেখছেন তাদেরকে বলবো শেয়ার করেন রাজপথে চলে আসেন একটা সেকেন্ড দেরি করবেন না একটু মুহূর্ত দেরি করবেন না ঘুমাবেন না আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করছে কেউ দ্বিধাবোধ করবেন না অতি দ্রুত আপনারা ঘর থেকে বেরিয়ে পড়ুন আসুন বঙ্গভবন আমরা দখল করব বঙ্গভবনে আমরা আর চুপপুকে দেখতে চাই না চুপপুর বিদায় চাই চুপপু যেন আর না থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে যে যেখান থেকে লাইভটি দেখছেন আবারও বলছি আসুন হাজার হাজার শত শত মানুষ আজকে বঙ্গভবনের সামনে এসে উপস্থিত হয়েছে আসেন আমরা চুপপুর পদত্যাগ নিয়েই তারপরে ঘরে ফিরব এছাড়া আমরা ঘরে ফিরব না চুপপুর পদত্যাগ দফা এক দাবি এক 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 রাষ্ট্রপতির পদত্যাগ
যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেন আর ঘরে বসে থাকবেন না চক্কর পদ দেখ নিয়েই আমরা ঘরে ফিরবো আসেন Hello, boss.
وعليكم السلام. আপনার আইডি লিংক দেন ইতিমধ্যে কিন্তু আসলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি বলেছিল সেখানে পদত্যাগ করে নাই আপনি
বস এখন দেখেন বস এখন দেখেন আগামী 12 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করে তাহলে আমরা জেলার শাখাটিকে আপনার ছাত্রদল আন্দোলনের মাধ্যমে সেই পালাতে বাধ্য হয়েছে তাহলে আমরা ولكن هناك
আর কি ছাত্র জনতা দৌড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আর লাইভটি শেয়ার করে দেবেন দৈনিক জনতা দৈনিক ফেসবুক পেজটি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে বঙ্গভবন থেকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছি। আমরাই প্রথম সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা দৌড়ে চেষ্টা করছে পুলিশকে বাধা দেওয়ার জন্য। পুলিশ ইতিমধ্যেই কিন্তু আপনারা জানতে পেরেছেন দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, সেই কারণে আরও ছাত্র জনতা বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। তারা এই মুহূর্তে কোনোভাবেই পুলিশকে মানতে পারছে না, পুলিশকে তারা চায় না। তারা সেনাবাহিনীকে বলছে বারবার যে আপনাদের প্রতি আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমরা সেনাবাহিনীকে পুলিশকে বিশ্বাস করি না। তো এইভাবে কিন্তু ছাত্র জনতার একটি অংশ পিছনের গেটের দিকে যাচ্ছিল আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীও কিন্তু সতর্ক অবস্থান করছেন, সেনাবাহিনী যথেষ্ট ছাত্রদের সাথে ভালো আচরণ করছেন। আমরা সেনাবাহিনীদের সাথে কথা বলেছি কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদের দ্বারা নিরাপত্তার জন্য যথাযথ অবস্থান করছেন এবং রাষ্ট্রপতির যে কিন্তু অলরেডি ঘেরাও করে রাখছে। সেনাবাহিনী ছাত্র জনতার সাথে ভালো আচরণ করার চেষ্টা করছে কিন্তু আমরা যেটা আর কি দেখতে পেয়েছি পুলিশ সদস্য তারা কিন্তু অলরেডি দুইটি সাউন্ড গ্রেনেড মেরেছে, এই কারণে ছাত্র জনতা আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনের কারণে এই জায়গাটাতে কোনো ধরনের গাড়ি চলাচল যান চলাচল হচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেকেই দাঁড়িয়ে আছে অবস্থান করছে। আমরা ইতিমধ্যেও খবর পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে তারা কিন্তু রাস্তায় নেমে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন রিক্সাওয়ালা চালক আবার গরম পানি জোরে গরম পানি পলাইছে। এরা প্রস্তুত ছিল আমার পাবলিককে আক্রমণ করার জন্য। আপনারা দেখতে পেলেন একজন রিক্সা চালক, সে কিন্তু তার মুখে সরাসরি সবকিছু বলে দিয়েছেন যে সেনাবাহিনীর সামনে থেকেই পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করেছে এবং ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করেছে। ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে ছিলেন তারা এখনও আছেন, তারা দুই ভাগে এখন বিভক্ত হয়েছে, দুই সাইডে পিছনের গেট এবং ফ্রন্ট সাইডের গেট দুই গেটেই কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দৈনিক জনতার জমিন ফেসবুক পেজ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলেই অবস্থান করছে, দাবি একটাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌধুরী চুপুর পদত্যাগ দিতে হবে। তুইও ভাবিলদার ভাইকে পেয়েছি দৈনিক জনতা জমিনে, ভাবিলদার ভাই বলেন ভাবিলদার ভাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু সবাই এখানে অবস্থান করছে, কথা বলছে দৈনিক আমাদের ভাই, তোমরা দেশের সম্পদ, পুলিশ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন জনগণ কিন্তু এখনও তাদের মধ্যে ওই আশঙ্কাটা আছে, পুলিশকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। সেনাবাহিনীকে তারা স্বাগত জানাচ্ছে, সেনাবাহিনীকে তারা ভালোভাবেই সম্মান, আগের মতোই সম্মান তারা জানাচ্ছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু জানি যে কোনো মুহূর্তে কিন্তু শাহাবুদ্দিন চৌধুরী চুক্তি সেখানে করতে পারে, এখানে অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা যে যেখান থেকে দেখছেন দৈনিক জনতার জমিনের ফেসবুক পেজে এই লাইভটি, সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ভাইয়া চলো।
ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেলেন এক ভাইকে লাঠি দিয়ে পুলিশ আঘাত করছে একটু ভাই আপনি একটু বলেন পুলিশ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেছি স্বৈরাচার খুনি হাসিনা দালাল আপনার চুপ্পু এই রাষ্ট্রপতির চুপ্পুর পদত্যাগ দাবিতে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আর আমরা জাতির কাছে বলতে চাই চুপ্পু একজন মানসিক বিপদগ্রস্ত লোক একজন মানসিক বিপদগ্রস্ত লোক দেশের এত গুরুত্বপূর্ণ স্থানে থাকা মোটেও শোভা পায় না সেজন্য আমরা আর চুপ্পু হচ্ছে ভারতের দালাল ভারতের রয় হিসেবে কাজ করছে এবং চুপ্পু স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে গত তিন চার দিন আগেও ফোনে কথা বলেছে সে রেকর্ডগুলো আমাদের বড় ভাইদের কাছে আছে আমরা চাই চুপ্পুর অপসারণ চুপ্পু এই পদে থাকার যোগ্যতা রাখে না ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ভাই আমার আমাদের আমার সাথে আরেকজন ভাই ছিল তাকে দাঁত করে বাড়ির মাঝে লাঠি দিয়ে তো ওনার বাড়ি উনি পুরো যাওয়ার পর আমাকেও একটা বাড়ি মারার পর আমার হাতে ফেটে গিয়েছে ওনার ওনার মানে গুরুতর অবস্থা ওনার মাথা ফেটে এখন রক্ত পাইছে ওনাকে হাসপাতাল পাঠিয়েছে আরেকজন মুরব্বী ওনাকে গুলি করছে ওনাকে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে ভাই দেখেন আমার হাতে কি অবস্থা ভাই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ শুধু দুটি গুলি করে নাই সাথে লাঠি চার্জ করছে ভাই পুলিশটা কই গেছে ভাই কলাই গেছে না ভাই ওগো ভাই আমার বক প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন যারা দেখছেন দৈনিক জনতার জমি ফেসবুক পেজে সকলকে আবারও শুভেচ্ছা জানাই একটু মধ্যেই কিন্তু আপনারা জানেন এখানে সবাই পদত্যাগের দাবিতে এখানে অবস্থান করছে অবস্থান কর্মসূচি চলছে যে যেখান থেকে দেখছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই এবং এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান সে অবস্থান কিন্তু শক্তভাবেই তারা অবস্থান গ্রহণ করেছে তাদের দাবি একটাই তারা শাহাবুদ্দিন চৌধুরী চুপ্পু রাষ্ট্রপতির পদত্যাগ চায় তারা অন্য কোনো দাবি নয় শুধু এক দাবি আমরা শান্তি বলে আমরা কিছুই করবো না আমাদের জানান আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে সেনাপতি আমাদের বলছে সেনাপতি আমাদের বলছে যে মিথ্যা মিথ্যা বিচার আমাদের দিবে আধা ঘন্টার মধ্যে যদি না হয় আমরা আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবো আবার হাসে লজ্জা করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর মধ্যেই কিন্তু অবস্থান করছে চাই আসি না
প্রদর্শক যারা ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, পরবর্তীতে আবার আসছি।